গাইজ আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন অ্যান্ড আমরা হচ্ছে ঘোরাঘুরি করতে বের হয়েছি। আমি তাহা আম্মু আপু সবাই আছে, তো কোনখানে যাই কোথায় যাই সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওতে আমাদের সাথে তো ফাঁকা ঢাকা আমরা হচ্ছে চারজন বের হয়েছি, হাঁটতেছি জানি না কোথায় যাব। তো এই যে দেখছেন আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা মা ছেলে একসাথে রিক্সায় উঠে গেছি। ভালোই লাগতেছে কারণ ঢাকা একেবারেই ফাঁকা, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছিল। তো তাবিব আছে আমার সাথে আর তাহা তাহার বাবার সাথে। তো আমি আর আমার হচ্ছে কি এখন ফাঁকা রাস্তায় ঘুরতে ঘুরতে পুরো আর আম্মু আজকে মাস্ক পরিনি। যেহেতু রাত হয়ে গেছে আমরা এখন আর কোথায় যাব, সেজন্য ভাবলাম একটু ধানমন্ডির লেকের পারে আসি। এখানে বাচ্চারা অনেক এনজয় করবে কারণ যেহেতু বোট আছে, তারপরে হচ্ছে ফুচকা খাওয়া যাবে, তো সেজন্যই মূলত আমরা এখানে চলে আসলাম। আর এই যে এসে তো দেখি ভাই কী পরিমাণে যে ভিড়, তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। তো এই যে এখানে চায়ের তালিকা দেওয়া আছে এবং সব কিছুই টিকিট কেটে নিতে হয়। আর এখানে ফুচকাওয়ালা মামা তো ফুচকা বানিয়ে দিয়ে আগাতে পারছিল না, ওনারা চার পাঁচজন মিলে কাজ করছিল, কিন্তু তারপরও মানে এত পরিমাণে লাইন। তো এই যে দেখছেন আমি একটু জাস্ট শর্ট ক্লিপ নিলাম। আর এই যে আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, এটা ভিডিওতে যত দ্রুত দেখালাম এটা পেতে আমাদের মিনিমাম প্রায় 45 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। তবে ফুচকাগুলো কি মজা? তো চা ফুচকা সব কিছু খেয়ে এখন আমরা অপেক্ষা করছিলাম বোর্ডের সিরিয়ালের জন্য, তো আমি সেটাও দেখাবো। এখন ভাবতেছি এত বড় সিরিয়াল, ভাইরে ভাই তাবিব তাহা আয় এর থেকে আমরা একটু ফটো সেশন করি। তো ভাবলাম যে বোর্ডের সিরিয়াল আসতে থাকুক আর আমরা একটু ফটো সেশন করি। খুব সুন্দর করে সাজিয়েছে এই লেকের পাড়টা, আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর ব্যানার দিয়েছে। তো এখানে ছবি তুলতে এসেও মানে খালি মানুষ আর মানুষ, ভাইরে ভাই কি বলবো। যারা লেকের পাড়ে গিয়েছেন তারা তো জানেন, আর যারা জান নাই ঈদের সময় একটু যেয়ে দেখবেন যে ব্যাপারটা কেমন। তো সব কিছু মিলিয়ে ভিডিও করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখেন কী যে অবস্থা, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। আর এদিকে দেখেন এই যে মহারাজা মানে হচ্ছে আমাদের সেই টিকিট বিক্রেতা ভাই, সে তো মহা আনন্দে আছে কারণ তার হচ্ছে অনেক অনেক টিকিট বিক্রি হচ্ছে। আর এদিকে তাবিবের বাবা কতক্ষণ যায় যে শুধু হাঁটতেছে আর ঘুরতেছে, দেখতেছে তার সিরিয়াল কত দূর আসলো। আর এদিকে আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত ঘুরতে ঘুরতে, তো বললাম চল মা আমরা বরং বোটের কাছে গিয়েই দাঁড়াই। তো এখানে দাঁড়িয়ে ফাইনালি আমরা আজকে উঠতে পারলাম এই যে বোটে, ফ্যামিলি একটা বোট নিলাম আমরা। তো এদিকে তাবিব উদাস হয়ে দেখছে আর বাবা বোট চালাচ্ছে, ফাইনালি আমরা যে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এদিকে রাতের বোটে চড়াটা আসলে ভালোই লাগছিলো, কিন্তু একটু লেকের পাড়টা গন্ধ আসে সেজন্য আমার একটু খারাপ লাগছিলো। আর তাবিব তো সে বোট চালাতে পেরে খুবই আনন্দিত। তো যাই হোক আমরা কিছুক্ষণ না প্রায় 45 মিনিটের মতো বোটে চললাম। তো আমাদের টাইম ওভার, আমরা বোটে চললাম। তো যাই হোক আমরা একে একে সবাই বোট থেকে উঠে গেলাম, আর এখন আমরা মূলত চলেও যাব কারণ হচ্ছে 10:30 অলমোস্ট বেজে গেছে আর আমাদের এখন যেতে হবে। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব, তো চলুন। তাবিবের আর ধৈর্য কুলাচ্ছে না, উঠো না, এখানে লিফটটা শুক। তো আমরা ঘুরে ঘুরে সারাদিন ক্লান্ত, এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, আমরা খাবো। তো ফাইনালি আমরা খেতে চলে আসছি আর এখানে আমরা খাবারের মেনু দেখে অর্ডার করলাম। যেহেতু এখন রাতে ডিনার করব তাই আমরা ভারী খাবারই নিলাম, আমরা রাইস চিকেন এগুলোই নিলাম। তাহমনি এখন খাওয়ার জন্য হাত ক্লিন করছে, তাই না তাহমনি? আমরা একটু ফটো সেশন করছিলাম তাবিবের বাবা আর আমি। এখন প্রায় 11টা বেজে গেছে, মানুষজন প্রায় ফাঁকা, তো ভাবলাম যে এই সুযোগ আর মিস করা যায় না, একটু ফটো সেশন করি, তাই না তাবিবের আব্বু? সাধারণত এরকম পাওয়া যায় না কিন্তু ফাঁকা। তো টম আর জেরিরও একটু ফটোশ্যুট করলাম। এদিকে জেরি নাচছে আর টম তো ক্ষুধার্ত, সেজন্য সে চুপ করে বসে আছে। এই যে আমাদের খাবারও চলে আসছে আলহামদুলিল্লাহ, আমরা এখন খাবো। সরাও মোবাইলটা, সরাবো
চারটা প্লেট করে নিন, তো যাই হোক আমরা খুবই ক্ষুধার্ত, তো এখন খাবো আর খাওয়ার ভিডিও করব না। আশা করছি আমাদের আজকের ব্লগটি সবার অনেক বেশি ভালো লেগেছে। হাফেজ দিয়ে দাও, ঈদের সেকেন্ড ডেতে আমাদের কেমন কাটলো তোমার ঈদ? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে দ্বিতীয় দিন সুন্দরভাবে কাটালাম। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, বাই। সামনের ঈদ পর্যন্ত আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। হ্যাঁ, সবার জন্য দোয়া রইল। এই যে দেখেন একেবারেই খালি, একেবারেই খালি, সব চলে গেছে। আমরা এখন চলে যাব। এই যে দেখেন সব খালি, 11টা অলমোস্ট বেজে গেছে, সব খালি, সব শুধুই অল্প কিছু মানুষ আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।